আজকের আলোচনার বিষয় মসজিদ, আলোচনার বিষয় সবাই বলেন, আরো জোরে বলেন, মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ঠিক কিনা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজিনের আজান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরা যাব হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কত মানুষ নামাজি ভাই মসজিদাঙ্গিহীনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে, আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে হে চাই, আল্লাহর নামে জপতে হে চাই, পড়েন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই, চিল্লায় পড়তে হবে আমিন। কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও, আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে, ঠিক কিনা? ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই? আছে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত, আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই, মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে। মসজিদ সবার, মসজিদ নিয়ে দলাদলি নাই, দলাদলি আছে অনেক জায়গায়, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি, এটা ঠিক না। হানাফি মসজিদ বলে কোনো কথা নাই, আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই, মসজিদ সবার। ছোট্টখাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি, একজন হাত তোলে আরেকজন তোলে না, কিলাকিলি আসে না নাই, একজন বলে জোরে আমিন আরেকজন আস্তে আমিন, মারামারি আসে না নাই, এগুলো কি মারামারি করার কোনো বিষয়? কথা বলেন, সালাতে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্না আছে, খেয়াল করে বুঝবেন, ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয়, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত, ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না, নতুন করে পড়া লাগে না, সেজদায় সাহু দিলেই সালাত আদায় হয়ে যায়, আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্টও হয় না, নতুন করে পড়াও লাগে না, সহু সেজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে। এই যে হাত তোলা না তোলা এটা সুন্না, আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না, যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে? আর এই সব সুন্নত লয় আমাদের দেশে গিলাগিলি মৌলভী বাজারে মাশাআল্লাহ এগুলা নাই, এখানেও আছে, এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না? আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে? কবে আমরা উইকেট সিন্ডিকেট করব? কবে আর কবে সাদা মনের মানুষ হব? কবে আর কত? অনেক হয়েছে, আর না, এবার থামেন, বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন, ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে, বানচাল করতে না পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে, রাজনীতিতে, সামাজিক অ্যাক্টিভিটিসে, আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার, মিউচুয়াল রেসপেক্ট, কেউ কাউরে রেসপেক্ট করে না, আমি যেটা বুঝছি এটাই সব, বাকি সব হারাম, এরকম বলে না অনেকে, এরকম যেন না করি। তাহলে মসজিদ সবার, মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন, আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই, আছে না নাই?